ই-কমার্স প্রতিষ্ঠান ইবেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনের 6 মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। এরই মধ্যে শামিমার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হয়েছেন। তবে আরও একাধিক মামলা থাকায় এখনও কারামুক্ত হতে পারছেন না রাসেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বাদীর সঙ্গে আপোষ মীমাংসা শর্তে বিভিন্ন সময় তার জামিন মঞ্জুর করেন। বুধবার আদালত সূত্র থেকে এসব তথ্য জানা যায়। সূত্র মতে, গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার 5টি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে তাদের জামিন মঞ্জুর করা হয়। এদিকে বুধবার পৌনে 6টার দিকে কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শামিমা নাসরিন। কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ই কমার্স প্রতিষ্ঠান ইবিলের চেয়ারম্যান শামিমা নাসরিন ধানমন্ডি থানার এক মামলায় গত 21 সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার কারাগারে পৌঁছালে যাচাইবাছাই শেষে বুধবার বিকেল 5টা 50 মিনিটে তিনি কারামুক্ত করা হয়। এর আগে গত 18 সেপ্টেম্বর গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় মোহাম্মদ কামরুল ইসলাম চকদার নামে এক ব্যবসায়ী মামলাটি করে। মামলায় তিনি উল্লেখ করেন, ইবিলে ধানমন্ডি কার্যালয়ে তিনি 35 লক্ষ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন, কিন্তু ইবিলি তার পাওনা টাকা পরিশোধ করেনি। কামরুল ইসলামের করা মামলায় তাকে ধানমন্ডি থানায় গ্রেপ্তার দেখানো হয়।